চাঁদ নিয়ে পৃথিবীতে রোমান্টিসিজমের শেষ নেই। কত কবিতা গানের ডালিতে সাজানো হয়েছে চন্দ্রকলার মহিমা, কিন্তু বাস্তবে প্রাণহীন সেই উপগ্রহ কেমন তা জানার আগ্রহে মানুষ চাঁদকে ছুঁতে চেয়েছে বারবার। ভারতের আগ্রহও কম নয়, তাই ফের দেশীয় চন্দ্রযান উড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে। গেল 14 জুলাই দুপুর 2:35 চাঁদের উদ্দেশ্যে তৃতীয় অভিযান শুরু করে ভারত। চন্দ্রযান 3-কে LVM-3 M-4 রকেটের সাহায্যে ছুড়ে দেওয়া হয়েছে মহাকাশে। সবকিছু ঠিকঠাক মতো এগোলে চলতি আগস্টের 23 কিংবা 24 তারিখে চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার বিক্রম। এই অভিযান সফল হলে প্রথমবারের মতো কোনো দেশের মহাকাশযান পৌঁছে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে, খুলে যাবে একেবারে অজানা এক জগতের দুয়ার। চাঁদে পৌঁছাতে 40 দিনের মতো সময় লাগছে চন্দ্রযান 3-এর। এর আগে চন্দ্রযান 1-এর সময় লেগেছিল 77 দিন, চন্দ্রযান 2 সময় নিয়েছিল 48 দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মানুষবাহী চন্দ্রযান অ্যাপোলো মাত্র 4 দিনে পৌঁছে গিয়েছিল চাঁদে। 2008 সালে ভারত মহাকাশে পাঠায় চন্দ্রযান 1, এটি চাঁদকে প্রদক্ষিণ করেছিল। 2 বছর ছিল সেই অভিযানের মেয়াদ, কিন্তু মাত্র 10 মাস পর ওই মহাকাশযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাঁদে অভিযানের পরবর্তী প্রকল্পের লক্ষ্য ছিল আরও বড়, চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার, টহল দেবে রোভার। 2019-এ পাঠানো হয় চন্দ্রযান 2, কিন্তু সেবার চাঁদের মাটিতে মহাকাশযানের অবতরণের শেষ মুহূর্তে ঘটে বিপর্যয়। 2.1 কিলোমিটার উচ্চতায় থাকার সময় হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ। কাপার ঠোঁটের মাঝখানে ব্যবধান থেকে গিয়েছিল দ্বিতীয় অভিযানে, তাই এবার আরও সাবধানী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান 3-এর পরিকল্পনা করা হয়েছে আরও নিখুঁতভাবে। ভারতের মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, চন্দ্রযান 2 অবতরণের সময় ভুল সিগন্যালের জেরে বেশি গতিতে চাঁদের বুকে নেমেছিল ল্যান্ডার, এর ফলে ঘটে বিপর্যয়। এবার গতিবেগ বেড়ে গেলেও যাতে যান অটুট থাকে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। চন্দ্রযান 2-এর থেকে বেশি মজবুত করা হয়েছে এবারের ল্যান্ডারের পায়াগুলোকে। অভিযান শুরুর আগে বারবার চালানো হয়েছে পরীক্ষা নিরীক্ষা। চাঁদ থেকে কোনো নমুনা নিয়ে ফিরবে না চন্দ্রযান 3, পরীক্ষা নিরীক্ষা চালাবে সেখানেই। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ল্যান্ডার বিক্রমের পেটের ভেতর থেকে বেরোবে রোভার প্রজ্ঞান। এই যান 14 দিন চাঁদে ঘুরে তথ্য সংগ্রহ করবে, পরিকল্পনা এমনই। নানা প্রশ্ন ঘিরে কৌতূহলের পারদ ক্রমশ চড়ছে। দক্ষিণ মেরুতে পানি রয়েছে কি বরফের আকারে? কোনো মহামূল্যবান ধাতুর যদি খোঁজ পেলে? আর সেই রূপকথার চরকা কাটা বুড়ি? কি মিলতে পারে রহস্যে ঘেরা চন্দ্রকলায়? উত্তর পেতে অপেক্ষায় থাকতে হবে আরও কয়েকটা দিন। চন্দ্রযান 3-এর ক্যামেরার নকশা তৈরি করেছেন বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দী। তিনি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা। এই বিজ্ঞানী ইসরোতে কাজ করছেন প্রায় 8 বছর ধরে। তার নকশায় তৈরি করা ক্যামেরার চোখেই চাঁদের নতুন রূপ দেখবে বিশ্ববাসী। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।